নাভযুদ্ধ দুই হাজার সালের আট জানুয়ারিতে বাংলাদেশ রাইফেলস ও বার্মা সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘটিত একটি যুদ্ধ এই যুদ্ধটি তিন দিন স্থায়ী হয় আমরা অনেকে ভুলে যাই যে যুদ্ধ আসলে শুধু অস্ত্র বা গোলা বারুদ দিয়ে জেতা যায় না যুদ্ধ জিততে লাগে মনোবল থাকতে হয় চৌকশ মস্তিষ্কের জোর ও অদম্য সাহস দেশপ্রেম সাহস আর তুখোর বুদ্ধির প্রমাণ বাংলাদেশের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর আগেও দিয়েছে দুই হাজার সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাফ যুদ্ধ যার চরম নিদর্শন সে যুদ্ধে ছয়শ সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভিতু কাপুরুষ সেনাবাহিনী অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের অসীম বীরত্ব গাথা রচিত হয়েছিল যে যুদ্ধে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার যখনই কোন অস্থিরতার কথা হয় তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে নাফ যুদ্ধের কথা দুই হাজার সালের আট জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল তিন দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ও রাইফেলসের দুই হাজার পাঁচশো সৈন্য ছাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর দুই ডিভিশন সৈন্য দলের সামনে যার সংখ্যা ছিল বাংলাদেশের সৈন্য সংখ্যার প্রায় গুণ অর্থাৎ পঁচিশ হাজার বলে রাখা ভালো এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেয়নি সেনাবাহিনী আসার আগে বিডিআর এর উচ্চ প্রতাপের মুখে বিড়ালের মতো লেজ গুটিয়ে পালায় মিয়ানমার বাহিনী আজ থেকে প্রায় বিশ বছর আগে নাফ নদীর বেশ লম্বা একটা ছিল সালে সীমান্ত সময় তৎকালীন পাকিস্তান ও সরকার একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদী খাতের মাছের অংশকে দুই দেশের সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয় এই নির্ধারণে মিয়ানমারের নাফ নদীতে বারোটি প্রশাখা আছে চুক্তি অনুযায়ী মিয়ানমার সরকার এই প্রশাখায় এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যাতে নদীর গতিপথ বা মোহনায় কোনো বাধার সৃষ্টি করে কারণ সবকিছুর ঊর্ধ্বে নাফ নদীর খাতের আন্তর্জাতিকভাবে দুই দেশের বলে নির্ধারণ করা হয়েছিল। মিয়ানমার সরকার এই চুক্তি অগ্রাহ্য করে বারোটির যার ফলে নাফ নদীর মোহনা পরিবর্তন হয়ে বাংলাদেশের দিকে সরে আসে এতে করে বাংলাদেশ প্রায় আড়াই হাজার একর ভূখণ্ড হারিয়ে ফেলে দুই হাজার সালের শেষ শাখাতেও মিয়ানমার বাধা দিতে চাইলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পাতানো বাদের সূত্রপাত হয় কয়েক দফা দুই দেশের মধ্যে অকথ্য ভাষায় চিঠি চালাচালিও হয় মিয়ানমার পরিকল্পিত এ বাঁধ যদি নির্মাণ হয়ে যায় তাহলে নাফ নদীর যে অংশে বাংলাদেশ আছে সে অংশে ভাঙনের সৃষ্টি হতো আর সেই ভাঙন বিলীন করে দিত টেকনাফ শহরের অস্তিত্ব মিয়ানমারের সেনারা আঘাত থানার জন্য প্রস্তুত হয় এদিকে গোপন সূত্রে এই হামলার খবর পেয়ে যায় বিডিআর বাহিনীও তারাও নিতে থাকে যুদ্ধের নানান সব প্রস্তুতি তৎকালীন সময়ে বেডিয়ারের মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আল অ ম ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা কাজে সাহস ছিল বুক ভর্তি মিয়ানমারের পক্ষ থেকে যখন অপমানজনক ভাষায় চিঠি এসেছিল বেডিয়ারের কাছে তিনিও তখন সৌজন্যতার ধার না ধরে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন কারণ তিনি জানতেন অসভ্যদের সাথে খেলতে হলে তাদের মতই করতে হয় মিয়ানমারের থেকে সামরিক সেনায় পিছিয়ে থাকলেও রহমান জানতেন সঠিক বুদ্ধি ও কৌশল প্রয়োগ করলে ওদের সাথে লড়াই করা খুব একটা কঠিন হবে না নিজের সিদ্ধান্তে অটল থেকে এক রাতে মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রায় পঁচিশ লাখ গোলা বারুদ তিনি কক্সবাজারে পাঠিয়ে দেন এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে রাখার নির্দেশ দেন এবং বাকি অর্ধেক সীমান্তে পাঠানোর আদেশ দেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সীমান্তে মোতায়েন করেন মিয়ানমারের সাথে সেই অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হয়েছিল দুই হাজার সালের জানুয়ারি মাসের আট তারিখ দুপুর আড়াইটায় জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া ওই নাফ যুদ্ধে সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শকের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করেছিলেন জেনারেল ফজলুর রহমান যুদ্ধ শুরু করার জন্য তিনি একটি কোড ওয়ার্ড নির্বাচন করেন সেখান থেকে তিনি ওই কোড ওয়ার্ডের মাধ্যমে যুদ্ধ শুরু করার জন্য সীমান্তে মোতায়েনরত সৈন্যদের আদেশ দেন কোড ওয়ার্ডটি ছিল অতি সরল একটি ওয়ার্ড আর সেটা ছিল বিসমিল্লাহ যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াই কং ইউনিয়ন সংলগ্ন ইউনিয়নে বাংলাদেশকে একটা বড়সড় ধাক্কা দিতে রেঙ্গুনে বসে মিয়ানমারের সেনারা যে ছক আঁকছিল তা সীমান্তে এসেই পরিষ্কার হয়ে গিয়েছিল মিয়ানমারে থাকা বাংলাদেশি গোয়েন্দারা সৈন্যদের নানা রকম ক্ষয়ক্ষতির খবর নিয়ে আসে বাঁধ নির্মাণের শ্রমিক সহ মিয়ানমারের প্রায় ছয়শ সৈন্য নিহত হয় এই আক্রমণে মিয়ানমারের এই ক্ষয়ক্ষতির পেছনে ছিল জেনারেল ফজলুর রহমানের এক অভিনব প্রক্রিয়া তিনি এলিমেন্ট অফ সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ এক মাইন্ড গেম খেলেছিলেন ইচ্ছা করে দুপুরকে আক্রমণের সময় হিসেবে নির্ধারণ করেন সাধারণত আক্রমণের জন্য সকাল অথবা রাতকে নির্ধারণ করা হয় দুপুরবেলা আক্রমণ কিছুটা নজিরবিহীন কারণ দুপুরটা এমন একটা সময় যখন শারীরিকভাবে মানুষের শরীরে একটু শৈথিল্যতা চলে আসে আলস্য এসে উপস্থিত হয় আর শীতের দুপুরে এই আলস্যতা যেন আরো বেশি জেগে বসে এই পরিকল্পনা সফল হয়েছিল নিয়মিত রুটিনের বাইরের এই আক্রমণে হতভম্ব হয়ে গিয়েছিল মিয়ানমারের সৈন্যরা অথচ মিয়ানমারের মোট সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁচিশ হাজার আর বাংলাদেশের সৈন্য সংখ্যা ছিল মাত্র আড়াই হাজার অর্থাৎ জেনারেল ফজলুর রহমানকে লড়তে হয়েছিল প্রায় গুণ বেশি বাহিনীর সাথে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তখনও অংশগ্রহণ করেনি যুদ্ধে বিডিআর বাহিনী একাই লড়েছে ঘণ্টা খানিক যুদ্ধ চলার পরই রেঙ্গুনে থাকা কর্তা বাহিনীর টনক নড়ে জেনারেল থাংসয়ে তড়িঘড়ি করে রেঙ্গুনে নিযুক্ত বিদেশি চ্যানেল রিপোর্টারদের ও কূটনৈতিকদের ডেকে ঘোষণা করে যে বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হবার কোন পরিকল্পনা আমাদের নেই ভুল বোঝাবুঝি থেকে তৈরি হওয়ার সংঘাতের কারণে বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনায় বসার প্রস্তাব দেয় যুদ্ধের একতরফা প্রত্যাহারের কারণে দশ জানুয়ারি যুদ্ধ স্থীমিত করা হয় এবং আলোচনার জন্য বাংলাদেশ থেকে একদল উচ্চপদস্থ কর্মকর্তা মঙ্গলুতে উপস্থিত হয় নাফ যুদ্ধের যে বিরল কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হল শূন্য মৃত্যু তিন দিনের এই যুদ্ধে মিয়ানমার প্রায় ছয়শ সৈনিককে হারিয়েছে এখানে বাংলাদেশে ছিল শূন্য মৃত্যু হার গুলিবিত হয়েছে অনেকেই কিন্তু কারো মৃত্যু হয়নি মিয়ানমার চীনের বন্ধু হতে পারে তাদের ভান্ডারে আধুনিক অস্ত্র থাকতে পারে মিয়ানমারের সেনারা চীনের সাথে যৌথ মহড়া করার কারণে অনেক শক্তিশালী হতে পারে কিন্তু সম্মুখ যুদ্ধে বাংলাদেশের সেনারা সাহসের সাথে যেভাবে বুক চিতিয়ে দাঁড়ায় তেমনটা মিয়ানমার সেনারা পারে না আমাদের সার্বভৌমত্বে কেউ আঘাত হানলে বিশ বছর পূর্বে যেমন জবাব দেয়া হয়েছিল তেমনি মুখ ভাঙা জবাব দেয়া হবে যুদ্ধের তো ছয়শ লাশ গুনতে হয়েছিল মিয়ানমারকে ভবিষ্যতে ঝামেলা করলে আরও বেশি লাশ গুনতে হবে এই দেশ রক্তের বিনিময় কেনা তাই এই দেশের দিকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে গড়িয়ে দিতে আমরা কার্পণ্য করব না